তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম আইবুড়ো ভাতের সকাল থেকে শুরু করে একদম মাঝখানের অবধি, মানে দুপুরের মাঝখান অবধি। তো আর মানে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তারপর থেকে শেয়ার করছি, আর পুরো যে স্ত্রীটা কী করে বানাতে হয় না হয়, কীভাবে কী করছে না করছে সেটা তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করিনি। তো তোমাদের বলেই ছিলাম যে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে নেক্সট ভিডিও নিয়ে এসেছি শেয়ার করবার জন্য। তো দেখো এখানে শ্রীটা গড়া হচ্ছে, কি সুন্দর করে গড়া হচ্ছে, আর কি কি দিয়ে করা হয়েছিল তোমরা তো জানো, ওই গোবিন্দভোগ চাল বা কামিনী চাল, বিউলির ডালটাকে ভালোভাবে বেটে নিয়ে, আর সেটাতে একটুখানি নরম নরম হয়ে যায়, দেখবে মিক্সিতে বাটার পরে মানে একটু থকথকে টাইপের হয়ে যায়, সেই জন্য চালের গুঁড়ি ইউজ করেছিল। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। তো চালের গুঁড়ি ইউজ করি এরকম ধরনের একটা শক্ত শক্ত মতো হবে, তা না হলে দেখো যেরম শেপ দিয়ে মানে যেরমভাবে শেপে বানাচ্ছে হাত দিয়ে সেরমভাবে শেপ বানানো হতো না, ওই জন্য একটুখানি চালের গুঁড়ি তো দিলে হাতটা অনেকটা ছেড়ে যায়। যেমন আমরা যখন আটা ময়দা মাখি তখনও যেরকম একটুখানি তেল দিলে বা একটু আটা ময়দা হাতে দিলে হাতটা ছেড়ে যায় অনেকটা। তো দেখো এটা শ্রীটা বানাচ্ছে হচ্ছে আমাদের কাকিমা, কাকিমা এই ব্যাপারটা পুরোটাই জানে জানো তো, ওই জন্য মা পুরোপুরি এসব শ্রী বানানো, তারপরে বরণ ডালায় কী কী থাকে না থাকে, বরণ ডালাটা সাজানো সবটাই প্রথমে বোনের বিয়ের অনেক দিন আগে থেকেই মা কাকিমাকে ফোন করে করে অনেক কিছুই জেনে নিয়েছিল, এবং জেনে নেওয়ার পরে আজকে এসেছে বানাতে, মানে বানাবে প্লাস মানে বিয়েতে তো অংশগ্রহণ করবেই। ওই জন্য কাকিমা বিয়ের ফার্স্ট অতিথি বলতে গেলে আমি আর আমার মেয়ে, তারপরে দিদা, তারপরে এসেছিলো হচ্ছে কাকা কাকিমা। তো দেখো আমি তো এই সমস্ত জিনিস কিছুই জানি না, তো কাকিমা অনেকটাই জানে বলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলছে কাজ করা, আর একদম শেষে গিয়ে তোমাদের দেখাবো যে কিভাবে কি করা হলো না, আরে পুরো একদম শেষটা দেখাবো। আর এই দিকে দেখো ওই সব তো করা চলছে নিচে, আর এদিকে তো আবার মেহেন্দি পরার কাজও চালু হয়ে গেছে, কারণ মেহেন্দিটা একদিন আগে না পড়লে ভালো করে ফুটবেও না, ওই জন্য দেখো মেহেন্দিটা পরা হচ্ছে। আর মেহেন্দি পড়তে প্রথমেই বসেছে হচ্ছে মাম্মাম। তো মাম্মামকে আমি বলেছিলাম যে এমনি একটুখানি দু হাতে করে করে দিতে, তো আমার ইচ্ছা ছিল যে বা হাতের উপরে নিচে তালুর ওপরে আর নিচে পরিয়ে দিতে, কিন্তু যে পড়াতে এসেছিল সে মানে ডান হাতের উপরে পরিয়েছে আর ওদিকে বা হাতে নিচে পরিয়েছে, এরকম অল্টারনেটিভ করে করিয়েছে। তো কিছু করার নেই, ওর করার পর তারপরে আমি বসবো, তারপর আবার বোন বসবে, বোন তো পুরো একদম যেহেতু বিয়ের কনে সেহেতু একদম অনেকটা একদম কুনুই অবধি পড়বে। আর আমার ইচ্ছা আছে যে মেয়েদের হাতে সাধারণত শাঁখা পলা যত দূর অবধি থাকে মিডিয়াম লেন্থ অবধি ওইটুখানিই করবো। আর এদিকে দেখো সবাই মিলে একটুখানি গল্প গুজব কথা চলছে, বড় বড় মামিও চলে এসেছে, বড় মামি এদিন দুপুরবেলাও এসেছিল আবার সন্ধেবেলাও এসেছে, না দুপুরবেলা এসে মানে ছিল, হ্যাঁ দুপুরবেলায় ছিল, পুরো সন্ধেবেলা এসে খেয়ে দে তারপরে বাড়ি যাবে। এদিকে ভাইও এসছে, ওদিকে শাশুড়িও, মানে ওরা সবাই দুপুরবেলা থেকেই এসছে। দুপুরবেলার ভিডিওটা তো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম, আর আমি এখানে একটুখানি ভিডিও করছি। আর ও মেহেন্দি পড়াতে এসেছিলো তখন দুটো না দুটো আড়াইটা না 3:30 না 4টে নাগাদ এসেছিলো, একদম অনেকক্ষণ লেগেছিলো। আর দেখো মাম্মামের মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম এই হাতের সামনে আর এই হাতের পিছনে এরকমভাবে পড়েছে, তো ওর খুবই ভালো লেগেছে, দেখো সেটা দেখে বুঝতেই পারছো ওর মেহেন্দি পরে খুবই ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঠাকুরের কাছে আছে শাকটা, ঠাকুরের কাছে আছে, দেখো এই যে পারবে না করতে, দাও আমাকে দাও, হবে না, চলো দরজা গুলো আবজে দাও, এই তো এরকম ভাবে আবজানো থাকে, এইটাও আবজে দাও, আরে নামলে তো তোমাকে সামনে দেবে।
হুম হুম আচ্ছা মাঝখানে বসুক না, আমি সামনে বসে যাচ্ছি। জানি তো এখানে এসেছিলাম, বাবুর বিয়েতে এসেছিলাম তো আমরা, ছিল ওইটা কাছে, ওটা অনেকটা দূরে, অনেকটা দূরে বললাম, একদম কাছে কাছে আমি দেখে গেছি, আমি জানি এটা হচ্ছে পুরো ইয়ে করার পুকুর, ওখানে ছুটে ফেলবেন না, মন্দির কাছে আছে, পাচ্ছিস দেখতে? হুম, এই তো লাইট দে, ফ্ল্যাশ লাইট দে, ফ্ল্যাশ লাইটটা পাচ্ছি না, করছি খুঁজে কোথায়, হ্যাঁ তবে বাইরে আলো জ্বলছে তো, ফোনের বাইরে, ফোনের পিছনটা আলো জ্বলছে তো, বাবা তুমি ওকে হাতটা ধরো, বাবা এ দেখো নামছে, ওকে একটু ধরো, আমি ভিডিও করতে পারছি না, পারবে বাজাতে না, আমি বাজাবো, এরপরে আরেকটা থাক আছে, ভালোভাবে মনির বিয়েটা যেন হয়ে যায়, তুই বললেই হবে, যেন ওরা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি, আমি যেন একটু শান্ত হই, আবার ঠিক আছে, এক পা করে নামছে, রান্না করে আর আমাদের দেখো এই আইবুড়ো ভাতের দিন, এই রাত্রিবেলা বলতে গেলে এই 7টা সাড়ে 7টা নাগাদ আমাদের গঙ্গা নিমন্ত্রণ করতে আসা হয়, তো এখানে দেখো মা গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছে, মেয়ের বিয়ে উপলক্ষে গঙ্গাকে আগে নিমন্ত্রণ করতে হয়, এটা বিয়ের আগের দিন করা হয়, তো আমরা টোটো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমরা গেছি হচ্ছে আমি, মা, কাকিমা, তারপরে আমার একটা মায়ের মাসি, দিদা, বাবা এসেছিল হচ্ছে সাইকেল করে, কারণ একটা টোটোতে তো অত লোক আসা সম্ভব না, আর মাম্মাম আর আমিও এসেছি সাথে করে, তো দেখো এখানে শিবলিঙ্গ আছে, সেখানেও একটুখানি মানে মা একটু নমস্কার করছে এবং ঠাকুরের কাছে ভালোভাবে প্রার্থনা করতে হয়, দেখো তোমরা দেখতেই পেলে যে বাবা বলছিল যে ভালো করে যেন মেয়ের বিয়েটা হয়ে যায়, ভালো করে যেন মনির বিয়েটা হয়ে যায়, আর মাম্মাম দেখো বদমাইশি করেই যাচ্ছে, ফোনের আলো দেখেছে আর এরকম করেই যাচ্ছে, আর আমাদের এখানকার এই পুকুরের ঘাটটা খুব ভালো, এখানেই সবাই আসে প্রায় বিয়ের জল সইতে আসে, আমরাও দেখবো যখন গায়ে হলুদদের জন্য যখন জল সইতে যাবো তখন এই পুকুরেই আসবো, সবটাই তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে, তবে তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে সর্বপ্রথম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে, তো দেখো আমাদের এখানে গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেল, এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ওই তো মেয়েকে আত্মা মার আসতে,
ওটা হাতে দে, হাতে দাও সোনা। আচ্ছা চ গিয়ে খুলে খুলি না, অনেকগুলো জামা পড়ে আছে তো। শুনছে না কিন্তু, আত্মামা পড়েছে তাহলে হয়তো। কি সবুজ সবুজ তো, বাবা আমি বাবা চটি পড়েছ ওটা। ঢোকা কিমা শোনো না, একটু জামগুলো একটু একটু ফাঁকা করবে, একটু দেখো রাত্রের খাবার এইটাই। হ্যাঁ ওগুলো তোলা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার ভিডিও, আজকের আইবুড়ো ভাতের ভিডিও আমি এখানেই শেষ করলাম। রাত্রিবেলার মতো কাজ কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াগুলো তোমাদের দেখিয়ে দিলাম। রাত্রিবেলা একদম সিম্পল রান্না আছে। তুই কোথায় গেলি? আচ্ছা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে। তো চলো সাথে থেকো পাশে থেকো আর কন্টিনিউ প্রতিদিনের ভিডিও ওয়াচ করো, তাহলে অনেক 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 তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই, কারণ বিয়ে বাড়ির ভিডিও বলে কথা। তো চলো দেখতে থাকো, নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো একটুখানি, এটা টা বাই, গুড নাইট।